আমি আর পুতুল দেওয়ান, আমি আর পুতুল দেওয়ান গান করাতে আমি বলেছিলাম যে কিছু কিছু কোরআনের মধ্যে, কিছু কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করছে 6,666 আয়াত, কিন্তু আলাউদ্দিন জিহাদি নামে একজন আবর্জনা আছে, এই আলাউদ্দিন আবর্জনায় উনি নাকি বলছে যে না এই কোন কোরআনের মধ্যে দেখাইতে পারবেন না যে 6,666 আয়াতের কম আছে, এই কথা বলছে। আবার তার পুরো কথাটা শুনেন, তার পুরো কথাটা শুনা তিনি নিজেই আবার বলছে যে আমি দেখছি কিছু কিছু কোরআনের মধ্যে আছে যে 6,334 আয়াত, হ্যাঁ নিজেই কইছে, আবার সে নিজেই স্বীকার করছে। খাওজাইলো আর কি, খাওজাইলো একটু, হ্যাঁ মানে এমনি এমনি খাওজাই না, ভালো জায়গায় খাওজাই নষ্ট করে না, ভালো জায়গায় খাওজাই নষ্ট করছে। ওই আলাউদ্দিন জিহাদিকে আমি এতগুলো ইউটিউব চ্যানেলের সামনে বলতে চাই আজকে, আমার ভাই জহির জহির পাগলাকে নিয়ে বলতে চাই, যদি বাহেজ করতে হয় তাহলে আমি কানন্দনের সামনে এসে বসেন, এতগুলো মানুষ না আরও মানুষ থাকবে, আমি দেখাই দিব যে আমি কানন্দন যেটা বলছি এটা সত্য। এবার আমি আমার ভাইকে আমি বলবো, আমাকে কথাটা বলতেই হবে, যে কোনো কথার কাউন্টারে উনি বলছেন, একজন আলেমের নাম নিয়ে বলছেন আবর্জনা, একজন তরিকার লোকের কাছে ওইটা আশা করা যায় না, বলে নাই একজন আলেমের নাম নিয়ে বলছে যে অমুক আবর্জনা, এটাও কিন্তু আমাদের জন্য কিন্তু বিষয়টা সৌন্দর্য, আপনি বাহাস করেন, আপনার কাছে দম থাকলে, হেবরার কাছে দম থাকলে দুইজনে মিল্লা বাহাস করবেন, কিন্তু কাউকে এইভাবে অ্যাটাকমূলক করা এটাও তো যুক্তিতে পড়ে না, অসম্মান করা যাবে। আলাউদ্দিন জিহাদি সুন্নিয়তের একজন আলেম, অন্তত সে যাই করুক হাজার করুক, সে নবীকে তো ইয়া নবী সালামু আলাইকে এটা তো কয় না, এই জন্য তো তারে আমার সম্মান দেওয়া উচিত। তারপরে মতভেদ বেশ কম থাকতেই পারে, আমি সরাসরি একজনকে এভাবে বলতে পারি না, যাই হোক এটা নিয়েও আমার কোনো বিতর্ক নাই। মুর্শিদের কাছে কে যে যায় মুর্শিদ তারে পোড়ানোর মতো পোড়ায়। একটা কথাই আছে, যদি ধরো মুর্শিদের পাও তাইলে কিছু পাও, নাইলে যাইবা পাও, যে করে মুর্শিদের আস মুর্শিদ তারে করে বনবাস, তবুও যদি না ছাড়ে মুর্শিদের আস তারে বানায় দাসের দাস, তবু যদি না ছাড়ে মুর্শিদের আস তখন হয় সে প্রেমে পাস, এই প্রেমে পাস হইতে গেলে অনেক 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 যন্ত্রণা সহ্য করে তারপর মুর্শিদকে পাইতে হয়, সেদিকে লক্ষ্য করে ছোট্ট করে একটি গান। ঘরে
আইকো মা সব দিকে পারবেন, বেটাগিরি করে কিন্তু পারবেন না। আসলে ওরে ভাই, আসলে তোমার সাথে বেটাগিরি করে আমি পারবো না। কেন পারবো না জানো? ওই যে একটা কথা আছে না, পাঠা কুদে কি এর জোরে, খুঁটির জোরে। পাঠা কুদে খুঁটির জোরে। আজকে তোমার মতো জহির পাগলা দুই চার দশটারে এক পাল্লায় দিয়া আমি কানন এক পাল্লায় একাই দাঁড়াইতাম, ওই দিনটা আমার ছিল, ওই দিনটাও আমি কাননের ছিল, কিন্তু ওই দিনটা আমার চলে গেছে। যেদিন থেকে 2010-এ আমি আমার বাবা, আমার পীর, আমার শিক্ষা গুরু, আমার গানের গুরু, আমার মুর্শিদ, আমার জীবনের জীবন, আমার প্রাণের ধন যেদিন আমি হারাইছি, ওই দিন থেকে আর ব্যাটাগিরি করি না ভাই, ওই দিন থেকে ব্যাটাগিরি করি না। এই জন্য যে কোথাও আটকায় গেলে কার কাছে গিয়ে শিখব, আমাকে যে শিখাই দিবে ওই লোকটার, আমার এই দুনিয়ার নাই, আছে শুধু মাটা। মাটা অনেক অসুস্থ, বাড়িতে গেলে অনেক সময় মাকে দেখলে ভয় পায়, মা এমন ভাবে চলে দেখলে মনে হয় কোন দিন যেন মাও চলে যাবে। এই পৃথিবীতে যে বোঝে কষ্ট কি জিনিস, যার মা নাই সে বোঝে কষ্ট কি, সে বোঝে কষ্ট কি জিনিস, যার বাবা নাই সে বোঝে কষ্ট কি জিনিস, যে পৃথিবীর মধ্যে এতিম হয়ে গেছে, যার দুঃখ বলার কোনো জায়গা নাই। এই জন্য কবিতার গগনে বলেছে নাই কো মা।